পাঠ্যবইয়ে বলা হয়েছে বানর থেকে মানুষের জন্ম, এমন গুজব ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বলা হচ্ছে সব বই থেকে বাদ দেয়া হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চার খলিফার জীবনী। ওয়াজ মাহফিল থেকে সংসদ সব জায়গায় ছড়িয়ে দেয়া হচ্ছে এমন গুজব। শিক্ষামন্ত্রী বলছেন নতুন শিক্ষাক্রম নিয়ে নানা অপপ্রচার সরিয়ে ফায়দা হাসিলে মাঠে নেমেছে একটি চক্র। জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে গোয়েন্দারাও। শাকির আহমেদের রিপোর্ট। কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 বানর থেকে এই বানর থেকে মানুষ হয়, এটা আমাদের ধর্মবিরোধী প্রচার। মাননীয় স্পিকার, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে জাতীয় সংসদ, সব জায়গায় কথা হচ্ছে পাঠ্য বই নিয়ে। বলা হচ্ছে বইয়ে আছে বানর থেকে মানুষের জন্ম। অনুসন্ধানে দেখা যায় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ২৪ পৃষ্ঠায় স্পষ্ট করে বলা হয়েছে বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়নি। পাঠ্যপুস্তক নিয়ে আরেকটি গুজব ডালপালা মিলেছে। নতুন বইয়ে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দেয়া হয়েছে, অথচ দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠায় সবিস্তারে আছে তাঁর জীবনী। পাঠ্যপুস্তকে চার খলিফার জীবনী বাদ দেওয়ার অভিযোগ উঠলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে যথাক্রমে ৯৯ ও ৯৭ পৃষ্ঠায় আছে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আর পঞ্চম শ্রেণীতে আছে বিদায় হজের ভাষণও। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে লালো নামক গল্পে পাঁঠাবলিতে উৎসাহিত করা হয়েছে, এমন অপপ্রচার চললেও বইয়ে এমন কোনো প্রসঙ্গই নেই। শিক্ষামন্ত্রী বলছেন ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমাদের বইতে কোথাও বলা নেই যে মানুষের পূর্বপুরুষ বানর কিংবা বানর থেকে মানুষ হয়েছে, বরং ঠিক উল্টোটা বলা আছে যে বানর মানুষের পূর্বপুরুষ নয়, বানর বা শিম্পাঞ্জি মানুষের পূর্বপুরুষ নয়, বানর থেকে মানুষ আসেনি। এই রকম করে আরো বহু অপপ্রচার আছে, যেই অপপ্রচারগুলোর আমরা অবশ্যই আমরা জবাব দিচ্ছি, জবাব দেব। আর গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যেই কয়েকটি জেলায় মাঠে নেমেছে গোয়েন্দারা। কারা এই ধরনের গুজবের কাজটি করছেন এবং গুজব ছড়াচ্ছেন, এবং আমরা বিশেষ করে গাজীপুরে কিছু পাঠ্যপুস্তক তৈরি কারখানা রয়েছে বারোতোপার দিকে, আমরা ওইগুলির খোঁজখবর রাখছি। এরাও এটা এরা এরা কোন মানসিকতা পোষণ করে, তারা কি গুজবের কাজটি তারাও করছে কি না, সেটা আমরা খেয়াল রাখছি। আর পাঠ্যবইয়ের ভুল সংশোধন ও দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করতে কাজ করছে দুইটি কমিটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।